সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু অধ্যায়ের জাবেদা নিয়ে আলোচনা করব। এবং আমরা আজকে আলোচনা করব হচ্ছে অবহারের জাবেদা। ইতিমধ্যে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল স্কুল অফ কমার্সে সমহার এবং অধিহারের জাবেদাটা দেখেছো। আমরা আজকে অবহার নিয়ে আলোচনা করব, অবহারের জাবেদাটা। তো অবহার জাবেদাটা কেমন হবে তোমরা একটু, এখানে আমি তোমাদের একটু দেখাই নি অবহারের জাবেদা। এই যে অবহার, যে কোনো জাবেদাতেই আমরা, জাবেদা হবে দুইটা, আমরা আগেই বলছিলাম যে ফর্মালি জাবেদা হচ্ছে দুইটাই। প্রথমে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এটা যে কোনো ক্ষেত্রে, অবহার হোক, অধিহার হোক, সমহার হোক, যে কোনো ক্ষেত্রে প্রথম জাবেদা এটাই হবে। এরপরে দ্বিতীয় হচ্ছে যে এখানে আমরা শেয়ার আবেদন যে কয় টাকা দিয়ে বা যা দিয়ে আমরা ক্রেডিট করছি, পরবর্তী জাবেদায় আমরা শেয়ার আবেদন ওই অ্যামাউন্ট দিয়েই ডেবিট করব। এরপরে শেয়ার মূলধন ক্রেডিট করব, শেয়ার মূলধন ক্রেডিট করব। আর যদি অবহার, যেহেতু অবহার যেহেতু এখানে থাকবে, সেহেতু অবহার আমরা ডেবিট পাশে লিখবো। আর ডেবিট, এই যে দুইটা ডেবিট একসাথে লিখবো, শেয়ার আবেদনের নিচে আমরা শেয়ার অবহারটা লিখে দেবো, এরপরে শেয়ার মূলধন ক্রেডিট করব। এটা হচ্ছে অবহারের বেসিক জাবেদাটা। এই অবহারটা হবে ডেবিট। আমরা আগেই আলোচনা করেছি যে অবহার হচ্ছে কি, ইস্যুকৃত মূল্যের চেয়ে কম মূল্যে কম দামে বিক্রি করাটা। অনুমোদিত মূল্য আমাদের যা থাকবে, অনুমোদন যদি 10 টাকা থাকে, 9 টাকায় যদি আমরা বিক্রি করি, সেটাকেই অবহার। আর কম দামে বিক্রি করাটা যেহেতু অবহার, কম দামে বিক্রি করলে ব্যবসায়ী ক্ষতি হয়, আর ক্ষতি নামে যেহেতু হিসাবে কোনো শ্রেণী নেই, সেটাকে আমরা ব্যয় ধরবো। তোমরা 9-10-এ দেখছো ব্যয় ধরে, ওটা ব্যয় কি হয়, ডেবিট হয়। এই কারণে অবহারটা ডেবিট। আমরা কথা না বাড়িয়ে এগুলি আমরা প্রথম আমাদের যে প্রাথমিক লেকচার ছিল এখানে আমরা আলোচনা করেছি। আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাব। এখানে বসে আমরা এটা পড়ি, 1 নম্বরটা, গ্রামীণ ফোন লিমিটেড 10 টাকা মূল্যের 5,000 শেয়ারে বিভক্ত। অর্থাৎ এই প্রথম এই জিনিসটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে শেয়ার দাম কত এবং কয়টা শেয়ার। শেয়ারের অনুমোদন দিছে হচ্ছে 10 টাকা, আর শেয়ার সংখ্যা হচ্ছে 5,000। এই দুইটা গুণ করে দিলে অনুমোদিত মূলধন, এটা হচ্ছে অনুমোদিত মূল্য, এটা হচ্ছে অনুমোদিত শেয়ার। অনুমোদিত মূল্য আর অনুমোদিত শেয়ার দুইটা একসাথে গুণ করে দিলে যেটা হয় সেটা হচ্ছে অনুমোদিত মূলধন। তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে অনুমোদিত শেয়ার কত, মূল্য হচ্ছে 10 টাকা, আর অনুমোদিত শেয়ার সংখ্যা হচ্ছে 5,000। এখানে এটা নিয়ে নিবন্ধিত হলো কোম্পানি 2 টাকা অভার। অভার মানে কি, কম। আমাদের অনুমোদিত মূল্য ছিল 10 টাকা, 2 টাকা কমে গেছে, এখন শেয়ারের দাম হবে 8 টাকা। অবহারে আমরা কতগুলি বিক্রি করতে চাইলাম, 1,000 শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করা হলো। কোম্পানি সর্বমোট 1,200 শেয়ারের আবেদন পেল। দেখো একটা জিনিস দেখতে হবে, আমরা বিক্রি করতে চেয়েছিলাম কত, 1,000, কিন্তু আবেদন পেয়েছি কত, 12,000। ইস্যুকৃত শেয়ার আবেদনকারীর মধ্যে যথারীতি বণ্টিত হলো। ইস্যু মানে 1,000 ইস্যু করছিলাম, অর্থাৎ আমরা 1,000 শেয়ার বিক্রি করছি, আর অতিরিক্ত আবেদনের টাকা আমরা ফেরত দিয়ে দিছি। দেখো তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যাই বিক্রি করতে চাই না কেন, অর্থাৎ যাই আমরা ইস্যু করি না কেন, আমরা আবেদন যা পাবো প্রথম জাবেদাটা ওই শেয়ার সংখ্যাই হবে। আমরা দেখো এখানে বিক্রি করতে চেয়েছি, অর্থাৎ ইস্যু করেছি আমরা 1,000, কিন্তু আবেদন পেয়েছি কত, 1,200। তাহলে আমরা প্রথমে এই 1,200 দিয়েই আমরা আবেদনের জাবেদাটা দেবো। এই ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার সংখ্যা কত, 1,200, এই যে 1,200। আর এই 8 টাকা হইলো কিভাবে, এই যেহেতু অবহার, 10 টাকা ছিল মূল্য অনুমোদিত, অবহার মানে কম, 2 টাকা কম দিয়ে দিলে 8 টাকা হয়, এটা গুণ করে দিলাম। এখানে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, যে কয় টাকা দিয়ে আমরা ব্যাংক ডেবিট করব, সেই কয় টাকা দিয়ে আমরা ব্যাংক শেয়ার আবেদন ক্রেডিট করব। এবং পরবর্তী জাবেদায় এখানে শেয়ার আবেদন যত টাকা দিয়ে আমরা ক্রেডিট করছি, পরবর্তী জাবেদায় আমরা শেয়ার আবেদন ওই কয় টাকা দিয়েই ডেবিট করে দেব। শেষ, এ পর্যন্ত বুঝতে পারছি? এটা তো সেই কমন জাবেদা, টাকা 8 টাকা কোথায় হলো এটা তো বুঝতে পারছি। এই যে 10, আর অভার মানে কম, 2 টাকা কম, 10-এর 2 টাকা কম দিলে 8 টাকা, শেষ। এইবার এ পর্যন্ত বুঝলাম। এরপর হচ্ছে শেয়ার অবহার। অবহারটা কত হবে, অবহার দেখো আমরা বলছে আমরা 1,000 বিক্রি করতে চাইছিলাম এবং আবেদন পেয়েছি 1,200, আমরা ফাইনালি কিন্তু 1,000ই পেয়েছি। যেখানে বলা আছে ইস্যুকৃত শেয়ার আবেদনকারীদের মধ্যে, ইস্যু করছিলাম কত, 1,000, ইস্যুকৃত শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করলাম আর অতিরিক্ত আবেদন ফেরত দিয়ে দিয়েছি, অতিরিক্ত 200। এর মানে হচ্ছে আমরা ফাইনালি 1,000ই বিক্রি করছি। তাহলে 1,000 শেয়ারের অবহার, এই 1,000 শেয়ার অবহার কত, 2 টাকা। অনেকে মনে করবে মনে হয় 8 টাকা, 8 টাকা কিন্তু শেয়ারের দাম, অবহার কিন্তু 2 টাকা, এই যে 2 টাকা দেওয়া আছে। তাহলে 1,000 × 2, আর অবহার আমরা ডেবিট হয় যাবে দেখছি, 1,000 × 2, 2,000। এরপরে মূলধন, মনে রাখতে হবে একটা জিনিস আমরা বারবার বলি,
মূলধনের জাবেদায় কোনোদিন অবহার আসবে না, কোনোদিন অধিহারও আসবে না। অবহার অধিহার থাকলেও আমরা মূলধন কোনোদিন কমও দেখাইতে পারবো না, বেশিও না। মূলধন হচ্ছে সবসময় সমহার, অর্থাৎ অনুমোদিত মূল্যে যে কয় টাকা ছিল 10 টাকা, 10 আমরা বিক্রি করছি কত, 1000, এই 10 × 1000 10,000। এবার ব্যাংক ক্রেডিট হইলো কখন, ব্যাংক ক্রেডিট হবে আমরা যখন অতিরিক্ত আবেদন ফেরত দিয়ে দিব। এখানে কিন্তু আমরা অতিরিক্ত আবেদন ফেরত দিয়ে দিছি, অতিরিক্ত শেয়ারের সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলে, যে বলা আছে আমরা অতিরিক্ত আবেদন পেয়েছিলাম 200 ফেরত দিয়ে দিছি, এই 200 × 8 আমরা এই যে এখানে যে কয় টাকা দিয়ে ব্যাংক ডেবিট করেছিলাম কত ছিল, 8 টাকা, এই ব্যাংক ক্রেডিটও করবো এই কয় টাকা দিয়ে। অথবা লজিক্যালি বুঝতে চাইলে আমরা তাদের কাছ থেকে 8 টাকা করে নিয়েছিলাম, এখন ফেরত দেওয়ার সময় তাদের 8 টাকাই ফেরত দিয়ে দিলাম, শেষ। বুঝতে পারছো? এখানে অনেকে যে ওভারে কয়টা শেয়ার হবে, তো এটা শর্টকাট হচ্ছে এখানে শেয়ার মূলধনে যে কয়টা শেয়ার লিখবো, ওভার বা অধিহারে আমরা ওই কয়টাই শেয়ার সংখ্যা লিখবো, আর যত টাকা ওভার অধিহার থাকবে গুণ করে দিব, শেষ। আবার আমরা আরেকটা প্র্যাকটিস করব, সেম কথাই, সেম প্রশ্নটা একটু ঘুরে যদি থাকে যে গ্রামীণফোন লিমিটেড সব একই কথা আছে, এখানে ওই 2 টাকা না দিয়ে 10% ওভার, তো 10 টাকার 10% কিন্তু 2 টাকাই হয়। আমরা অনেক সময় প্রশ্নটা এই পড়তে গেলে হয়তো এই একটু পার্সেন্টেজ দেখলে ভয় পেয়ে যেতে পারি, 10 টাকার 10-20% হচ্ছে 2 টাকা। এখানে এই পর্যন্ত সেম, এই যে অতিরিক্ত আবেদন ফেরত দেওয়া হলো এই পর্যন্ত সেম, তাহলে এই পর্যন্ত যাবে দেওয়া সেম, শেষ। আবার আমরা বলছিলাম যে তৃতীয় একটা জাবেদা হবে যখন ব্যাংক চার্জ বা অবলেখকের কমিশন থাকবে, তখন এই যে 3 নম্বর জাবেদাটা এখানে দেব, উপরে যা আছে 2 নম্বর জাবেদার মধ্যে ব্যাংক চার্জ বা এখানে যা থাকবে, এখানে ব্যাংক হিসাব না ব্যাংক চার্জ হিসাব, এখানে যা থাকবে আমরা এটাই লিখবো, ব্যাংক চার্জ থাকলে ব্যাংক চার্জ, অবলেখকের কমিশন থাকলে অবলেখকের কমিশন, শেয়ার দালালের দস্তুরি থাকলে ওইটা ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ওইটা হবে ডেবিট আর ব্যাংক হিসাব হবে ক্রেডিট। এখন কথা আছে যে শেয়ার প্রতি কত, 1 টাকা। এই শেয়ার প্রতি বলতে আমরা এই যে মূলধনে যে কয়টা শেয়ার বিক্রি করছি, মূলধনে কয়টা শেয়ার বিক্রি করছি, 1000, তাহলে এখানে ওই 1000 × 1 1000 টাকা। অনেক সময় 50 পয়সা থাকে, এরকম 50 পয়সা 1 টাকা, 10 পয়সা, 40 পয়সা যখন থাকবে তখন এই মূলধনে যে কয়টা শেয়ার থাকবে ওই সংখ্যাটাই আমরা প্রশ্নে যত বলবে, 1 বললে 1, 50 পয়সা বললে গুণ করে দিয়ে দেবো, শেষ। ধন্যবাদ সবাইকে, এই হচ্ছে শেয়ার অবহারের জাবেদা। তোমরা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে আমাদের ফেসবুক পেজ স্কুল অফ কমার্স অথবা ইউটিউবে আমাদের কমেন্ট করে জানাতে পারবে। ধন্যবাদ সবাইকে।